বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 38তম বিসিএস কর্মকর্তাগণের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার আনসার ভিডিবি একাডেমি ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। বাহিনীর মোট 36 জন চৌকশ বিসিএস কর্মকর্তাগণ দীর্ঘ 12 মাসব্যাপী কঠোর মৌলিক প্রশিক্ষণ এবং মাস্টার্স অব হিউম্যান সিকিউরিটি কোর্স সম্পন্ন শেষে সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে একজন 36তম বিসিএস এবং বাকি 35 জন 38তম বিসিএস এর মাধ্যমে আনসার ক্যাডার কর্মকর্তা হিসেবে যোগদান করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক খন্দকার ফরিদ হাসান সহ অন্যান্যরা।